আজকে সকাল 8:50 মিনিটে দুবাই থেকে আগত ফ্লাইট DG248 মানে আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে অবতরণ করে আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হতে পারে ফলশ্রুতিতে আমাদের বিমানবন্দর কাস্টমস টিম সতর্কভাবে অবস্থান গ্রহণ করে এক পর্যায়ে যাত্রী যখন কাস্টমস হলে আসা শুরু হলে আমরা যাত্রীদেরকে আমাদের নিয়ম অনুযায়ী আমরা জিজ্ঞাসাবাদ এবং তাদের মানামাল স্ক্যানিং করতে থাকি যাত্রী জনাব মমিন উদ্দিন মামুন বাড়ি গোয়াইন গেট ছিলেন একবার যদি কাস্টমস হলে আসলে আমাদের কর্মকর্তাগণ তার পাসপোর্টকে দেখে পাসপোর্ট দেখার পরে তাকে দেখা যায় সে প্রতি মাসেই দুবাই যাওয়া আসা করে ফ্রিকুয়েন্ট ফ্লায়ার তো তার পরিপ্রেক্ষিতে তাকে কিছু কথা জিজ্ঞাসা করলে সে অসংলগ্ন আচরণ করতে থাকে এবং আমাদের কর্মকর্তাগণ তখন তার বডি অধিগত তল্লাশি করলে এবং এক পর্যায়ে তার জুতার ভিতর থেকে দুইটি জুতার ভিতর থেকে প্লাস্টিকের কালো প্লাস্টিকের ট্যাপে মোড়ানো অবস্থায় 22টি স্বর্ণের বার পাওয়া যায় যেটার ওজন প্রায় 2.5 কেজি এবং শুল্ক কর সহ আনুমানিক মূল্য প্রায় 1.5 কোটি টাকা আমরা যাত্রীকে আটক রেখেছি এবং আমাদের মামলা প্রক্রিয়াধীন রয়েছে কাস্টমস আইনের চোরাচালান সংক্রান্ত সংশ্লিষ্ট ধারা এবং বিশেষ ক্ষমতা আইন 174-এর ধারা মোতাবেক আমরা যাত্রীকে পুলিশের কাছে সুপর্দ করব যাত্রীকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসা করেছিলাম যাত্রী একজন মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে একটা রং কোম্পানিতে কাজ করে উনি বলেছেন কিন্তু উনি আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাননি যে উনি স্বর্ণটা কীভাবে ক্রয় করেছেন বা কে তাকে সরবরাহ করেছে এবং উনি দেশে কাকে এটা হস্তান্তর করবেন উনি কিছু বলতে পারে নাই উনি বলেছেন উনি নিজে ক্রয় করেছে আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি ক্রয় করলে সেটা রসিদ দেখান আপনি ক্যাশ মেমো দেখান আপনার আয়ের উৎস কি আপনি যে ফ্যাক্টরিতে কাজ করেন আপনি কত টাকা বেতন পান আপনার স্যালারি সার্টিফিকেট দেখান উনি কিছু দেখাতে পারেনি স্বাভাবিকভাবে আমরা যখন পুলিশে তাকে রেফার করবো এবং পুলিশ তাদের ধারা আইনানু কার্যক্রমের মাধ্যমে তার কাছ থেকে এই সকল তথ্য দিয়ে উদ্ধার করবে যা এই মামলার পরবর্তীতে আমাদের কাজে আসবে এবং আমরা চাই এই সকল কেরিয়াররা যেমন ধরা পড়বে পাশাপাশি যারা এর পিছনে গডফাদার রয়েছে যারা স্মাগলিংয়ে জড়িত বিশেষ করে স্মাগলিংয়ের মাস্টার মাইন্ড তারাও এই সকল মামলার ভিতর দিয়ে বেরিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি আপনারা জানেন যে সরকার সম্প্রতি স্বর্ণ আমদানির নীতিমালা করেছে অর্থাৎ আমাদের দেশে যতটুকু স্বর্ণের চাহিদা কেউ পর্যাপ্ত পরিমাণ বৈধ আমদানি ইম্পোর্টের মাধ্যমে সে স্বর্ণ নিয়ে আসতে পারবে এবং বিদেশে যারা আমাদের ওয়েজার্নার্সরা কাজ করে আমাদের গভর্নমেন্ট এবং সরকার কিন্তু তাদের জন্য অনেক ফ্যাসিলিটি দিচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা বিদেশে যে তাদের নিয়মিত কাজ না করে তারা চোরাচালানে জড়িয়ে পড়ছে এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক তো আমরা চাই এই সকল বিষয় কমে আসুক এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা আছে তারা এই সমস্ত ঘটনাগুলি উদ্ধার করবে এবং এই চোরাচালানকে আমরা শূন্যের কোঠায় নামিয়ে আসতে পারবো বলে আমরা আশা করি তাওয়াল পড়ি যায়।